আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বসন্তপুর রায়পাড়ায় ঐতিহ্যবাহী দুর্গাপূজা নিয়ে উন্মাদনা তুঙ্গে। 28শে সেপ্টেম্বর এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই পুজোর সরকারি অনুদান পাওয়া নিয়ে সাময়িক বিতর্ক তৈরি হলেও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল এই বিতর্কটি একেবারেই ভুল। 13 বছরে পদার্পণ করা এই পুজো প্রথমে রায় পরিবারের উদ্যোগে শুরু হলেও বর্তমানে সেটি একটি পাড়াগত সার্বজনীন পূজায় পরিণত হয়েছে। রায় পরিবার ভেঙে গিয়ে বর্তমানে একটি পাড়ায় পরিণত হয়েছে এবং তার সঙ্গেই পাশাপাশি প্রতিবেশীরাও এই পুজোর সঙ্গে জড়িয়ে গিয়ে বর্তমানে সার্বজনীন পূজায় পরিণত হয়েছে। সমস্ত নিয়ম মেনেই সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এই পুজো অন্যান্য পুজোর মতোই রাজ্য সরকারের দেওয়া অর্থ সাহায্য পেয়েছে। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। দাদা, আপনাদের এই পুজো কত বছরের? 10 বছর, এটা 13 বছর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বসন্তপুর রায়পাড়া। কত নম্বর ওয়ার্ড? এটা 11 নম্বর ওয়ার্ড। আপনাদের পুজোর কি উদ্বোধন হয়ে গেছে? হ্যাঁ, গত পরশু দিন উদ্বোধন হয়ে গেছে। কে উদ্বোধন করলেন? পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছেন। কারা কারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে আপনার এই মণ্ডপে? উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমা শাসকের প্রতিনিধি হিসেবে ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমা পুলিশ আধিকারিক মহাশয়, আরামবাগ থানার আইসি মহাশয়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাদরা, প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আর জয়দেব জানা মহাশয়। আচ্ছা, এই পুজোটা কি আপনার ব্যক্তিগত পুজো? এই পুজোটা আমাদের বসন্তপুর রায়পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এই পুজোটা করা হয়। আচ্ছা, অনেকে বলছেন যে এটা আপনার ব্যক্তিগত পুজো। অনেকে যেটা বলছে সেটা পুরোপুরি ভুল। কারণটা হচ্ছে আমাদের জ্যাঠা কাকা বাবা বা পাড়ার প্রতিবেশীরা সবাই মিলেই আমরা এই পুজো করি। আপনি একটা কথা মনে রাখবেন, গড়বাড়ির রঞ্জিত রায়ের পুজো। কার পুজো? রঞ্জিত রায়ের পুজো। সেই পুজো এখন গড়বাড়ির রায়েদের পুজো হয়ে গেছে, রায় পাড়ার পুজো না, ওটা ব্যক্তিগত রায় পরিবারেরই পুজো, রায় পরিবারের পুজো। কারণ রায় পরিবারের তো এখন অনেকজন সদস্য, হ্যাঁ, তাই জন্য ওটা রায় পরিবারেরই পুজো। কিন্তু আপনাদেরও কি এটা আপনাদের পরিবারের পুজো? আমাদের রায় পাড়ার পুজো। রায় পাড়ার পুজো, রায় পাড়ার পুজো, মানে এটা আপনাদের ব্যক্তিগত পুজো। ভেঙে আপনার খুঁড়তো জারতো ভেঙে ভাগ হয়ে, মানে এটা আপনাদের পারিবারিক পুজো, ব্যক্তিগত পদকগুলো পরিবার নিয়ে এখন পাড়া হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনাদেরই ফ্যামিলি, আপনাদেরও রায় ফ্যামিলিদের এখন মানে সবাই পৃথক হয়ে যাওয়ার জন্য একটা পাড়ার মতো পাড়া হয়ে গেছে। মানে পুজোটা আপনাদের রায় পরিবারেরই পুজো। এর সাথে আমাদের যারা পাড়া প্রতিবেশী, হ্যাঁ, যেমন আপনার আছে সমরেশ চট্টরাজ, আমাদের এই পুজো কমিটির এখন সভাপতি আছেন, হ্যাঁ, এরাও আমাদের পুজোতে এখন অংশগ্রহণ করে। আচ্ছা, সুচিন্ত ব্যানার্জি আমাদের এই বিয়ের কমিটির সহসভাপতি। আচ্ছা, এখানেতে আপনার শিপ্রা ব্যানার্জি, ফাল্গুনী মাইতি, হ্যাঁ, এখানেতে ধ্রুবজ্যোতি দত্ত। আচ্ছা, মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান আপনারা পেয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান আমরা পেয়েছি। কত টাকা পেয়েছেন? আমরা 60,000 টাকা পেয়েছি। আপনার নাম কি? আমার নাম আশিস কুমার রায়। ধন্যবাদ দাদা। আপনাদের এই পুজো কত বছরের? আমাদের এই পুজো 13 বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, কী কী অনুষ্ঠান হয় আপনাদের মধ্যে? এই অনুষ্ঠান আমরা করি বেশ
জাঁকজমকপূর্ণভাবেই করি। আমরা যে বিষ্ণুপুরের যে ভালো ব্যান্ড পার্টি অর্থাৎ সাত ভাই ব্যান্ড পার্টিকে আমরা আনি, এখানে বাচ্চাদের নৃত্যানুষ্ঠান হয়, কোনো কোনো বছর আবার আমরা সঙ্গীতানুষ্ঠানও করেছিলাম। এইভাবে আমরা মোটামুটি চার দিন এই যে পূজা মণ্ডপ অর্থাৎ এই যে রায়পাড়া তার চতুর্দিকের যে প্রতিবেশীরা আছে প্রত্যেকে আনন্দের সঙ্গে এখানে অংশগ্রহণ করে, প্রত্যেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অর্থাৎ এক কথায় সার্বজনীন পূজায় যেটা হয় সেটাই এখানে হয়। সার্বজনীন পূজা বলতে আমরা কী জানি, মানে আশেপাশে সকলে যারা সর্বজনীনভাবে অংশগ্রহণ করে তবেই সেটা কিন্তু সর্বজনীন পুজো। এই রায়পাড়া সর্বজনীন পুজোতে আমাদের এখানে সকলেই অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্ততার সঙ্গে। আপনারা কি পাড়া থেকে কোনো কালেকশন বা চাঁদা তুলে পুজো করেন? হ্যাঁ, অবশ্যই কালেকশন করি, তবে কালেকশনটা আমাদের যারা সদস্য আছেন তারা স্বতঃস্ফূর্ততার সঙ্গে দেয় যে আপনাকে এত দিতে হবে, এটা কিন্তু নেয়, সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু চাঁদা দেন। কেউ বেশি দেয়, কেউ কম দেয়, এইরকমভাবেই চাঁদাটা হয়। আপনাদের এই সংস্থার নাম কি? বসন্তপুর রায়পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আপনার পরিচয় দাদা? আমি সমরেশ চট্টরাজ, এই বসন্তপুর রায়পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি। ধন্যবাদ দাদা। আপনারা মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান পেয়েছেন নাকি পূজায়? হ্যাঁ, আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান আমরা পেয়েছি এবং খুব আনন্দের সঙ্গে সেটা আমরা গ্রহণ করেছি, এবং এই বছর নিয়ে আমরা এই তৃতীয়বার এই অনুদানটা পেলাম।